হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। তোমাদের NM JNM 2023 তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। রেজাল্টের পর তোমাদের কী করতে হবে, এরপর তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে কিছুদিন পর, ঠিক আছে? কবে থেকে শুরু হবে সেই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। রেজিস্ট্রেশন শুরু হবে এরপর, তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদের কলেজে অ্যাডমিশনের জন্য বলা হবে এবং সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এইখানে একটা বড় প্রশ্ন, ডকুমেন্ট ভেরিফিকেশন সময় কী কী ডকুমেন্ট আমাদের রেডি রাখতে হবে? যেমন তোমাদের বলি রাখি, ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কোথা থেকে পাবে, কীভাবে বানাবে, কাকে দিয়ে সাইন করাবে সে সম্পর্কে আজকে বলবো বিস্তারিত। মেডিকেল ফিট সার্টিফিকেট কাকে দিয়ে সাইন করবে, কীভাবে কী করবে, কোথা থেকে পাবে সেই সার্টিফিকেটের প্রফর্মা সেটা তোমাদেরকে বলবো। এবং সর্বশেষে বলবো তোমাদের আর কী কী ডকুমেন্ট লাগবে। পুরো বিষয়টা আজকে শুধুমাত্র ডকুমেন্টেশন বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকে কিন্তু যারা যারা এলিজিবল, যারা যারা GNM অথবা NM এর জন্য এলিজিবল রয়েছে, প্রত্যেকেই এই সার্টিফিকেটগুলো এখন থেকেই বানাতে শুরু করে দাও, কারণ হাতে কিন্তু সময় খুব কম থাকবে এবং সেই কম সময়ের মধ্যে কিন্তু এই সমস্ত সার্টিফিকেট বানানো একটা কঠিন ব্যাপার হয়ে যাবে। সুতরাং এখনও সময় আছে, এখন তোমাদেরকে এগুলো বানাতে হবে। দেখো, ফার্স্টে তোমাদেরকে দেখাই এই প্রফর্মাগুলো পাবে কোথা থেকে, ঠিক আছে? সেটা দেখাই, তারপর তোমাদেরকে বলবো যে কারা এগুলো সাইন করতে পারে। তো দেখো বন্ধুরা, আমরা WBJB-র অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আসলে তোমরা দেখবে একটু নিচের দিকে স্ক্রোল করবে, আচ্ছা এর যে লিঙ্ক সেই লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা প্রত্যেকেই একটু চেক আউট করে নেবে। এখানে আসার পরে ওখানে জাস্ট ক্লিক করলে এই পেজটা চলে আসবে। এখানে আসার পরে দেখবে এখানে লেখা আছে প্রফর্মা ফর সার্টিফিকেট NM JNM 2023। এই যে সেকশনটা রয়েছে এখানে তোমাদের ক্লিক করে নিতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে দেখবে তোমাদেরকে এরকম একটা PDF ডাউনলোড করতে বলা হবে। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এরপর তোমাদের কী করতে হবে। দেখো বন্ধুরা, PDFটা ডাউনলোড হয়ে গেলে তোমাদের সামনে এরকম কিছু প্রফর্মা ওপেন হয়ে যাবে, প্রফর্মা A1। এখানে তোমাদেরকে এটা ফিল আপ করতে হবে। এখানে আমি পুরো প্রসেসটা বলে দিচ্ছি কীভাবে কী ফিল আপ করবে। প্রফর্মা A2, এটা কাকে দিয়ে ফিল আপ করতে হবে, এটা কাদের জন্য সেটাও তোমাদের বলে দেবো। এবং আরও একটা হচ্ছে প্রফর্মা 2, যেটা হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো এই তিনটে জিনিস আমি তোমাদেরকে গুছিয়ে বলে দিচ্ছি কাকে কী দিয়ে সাইন করাতে হবে। আগে তোমাদেরকে বলে দিই যে কাদেরকে দিয়ে তোমরা সাইন করাতে পারো, তারপর ডিটেলসটা বলছি কীভাবে তোমরা ফিল আপ করবে, ওকে? দেখো বন্ধুরা, তোমাদের যে সার্টিফিকেটটা না, এই সেই ডোমিসাইল সার্টিফিকেট, এইগুলো কারা কারাতে সাইন করাতে পারো, কাদেরকে দিয়ে, দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ডেপুটি ম্যাজিস্ট্রেট অথবা ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এদেরকে দিয়ে তোমরা এগুলো সাইন করাতে পারো। অথবা তোমরা চাইলে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, এদেরকে দিয়ে সাইন করাতে পারো। অথবা তোমাদের যদি এগুলোও তোমাদের সম্ভব না হয়, তাহলে কমিশনারকে দিয়ে সাইন করাতে পারো, অ্যাডিশনাল কমিশনারকে দিয়ে সাইন করাতে পারো, জয়েন্ট কমিশনারকে দিয়ে সাইন করাতে পারো, ডেপুটি কমিশনারকে দিয়ে সাইন করাতে পারো, এগুলো দিয়ে সাইন করাতে পারো। এই যে সমস্ত অথরিটি রয়েছে না, এদেরকে দিয়ে সাইন করালে তবেই তোমার সার্টিফিকেট ভ্যালিড থাকবে। আদারওয়াইজ তুমি যদি ভাবো যে না, আমি কোনো গ্রাম পঞ্চায়েতে কোনো প্রধানকে দিয়ে সাইন করবো, বা তুমি চাইছো না আমি কোনো একে দিয়ে MLA-কে দিয়ে সাইন করবো, MP-কে দিয়ে সাইন করবো, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে না। এখানে লিখে দিয়েছে দেখো যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই এনি ইলেকটেড পিপলস, ঠিক আছে, ইলেকটেড পিপলস রিপ্রেজেন্টেটিভ সাচ অ্যাজ, যেমন হচ্ছে মিউনিসিপ্যাল কমিশনার, ঠিক আছে, কাউন্সিলর অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা মিউনিসিপ্যালিটি মেম্বার অফ দ্য থ্রি টিয়ার্স পঞ্চায়েত সিস্টেম অর GTA অথবা MLA অথবা MP আর নট অ্যাকসেপ্টেবল। এখানে লিখে দিচ্ছি স্পষ্টতই যে এদিকে দিয়ে সাইন করলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, ওকে? তো অবশ্যই এই যে কটা নাম দেখালাম, দেখো ABCD দিয়ে যে নামগুলো দেওয়া আছে না, এদেরকে দিয়ে তুমি যদি সাইন করাও, তো বেস্ট হচ্ছে আমি বলবো যদি পারো তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ BDO-কে দিয়ে সাইন করো। যদি সম্ভব না হয় তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে সাইন করাতে পারো। ওনাদের কাছে যাবে, ওনাদের একটা রিকোয়েস্ট করবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেবে, তার সাথে এই যে প্রফর্মা সেগুলো জমা দিলে ওনারা কিন্তু করে দেবেন, ঠিক আছে? এটা প্রিন্ট আউট করে ওনার কাছে জমা দিয়ে দেবেন। এবার তোমাদের দেখায় যে এটা ফিল আপ করবে কী করে। দেখো এটা ফিল আপ করতে গেলে, আর এটা আমি আমার মুখে কথা নয় যে বললাম হয়ে গেল, এটা নয়, এটা তোমাদের ইনফরমেশন বুলেটিনে কিন্তু আগে কিছু লেখা আছে, ঠিক আছে? এখানে আসার পর তোমাদেরকে এখানে সার্টিফাইড দ্যাট, এখানে তোমাদের নিজের নিজের নাম লিখতে হবে, ঠিক আছে? এখানে সন অথবা ডটার অফ, এখানে তুমি তোমার নিজের বাবার নাম লিখলে, ঠিক আছে? তারপর এখানে তোমাদেরকে লিখতে হবে ভিলেজ অথবা হাউস নাম্বার লিখতে হবে। ভিলেজ তোমরা নিজে নিজে গ্রামের নাম লিখলে, স্ট্রিক্ট হচ্ছে তোমাদের যে অ্যাকচুয়ালি কোনো রাস্তা বা বলতে পারো কোনো লোকালিটি বা কোনো তোমাদের গ্রামের নাম, ঠিক আছে?
সেটা লিখলে, তারপর পোস্ট অফিসের নাম লিখলে, তারপর ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, আচ্ছা এখানে পুলিশ স্টেশন লিখে দেবে পিএস, ঠিক আছে, এখানে লিখলে, তারপর ডিস্ট্রিক্ট অফ, তোমার নিজে নিজে জেলা লিখলে, কারো যদি কলকাতা হয় তো কলকাতা, মুর্শিদাবাদ হলে মুর্শিদাবাদ, নদিয়া হলে নদিয়া, বীরভূম হলে বীরভূম, ঠিক আছে, যা যেটা আছে সেটা ডিস্ট্রিক্ট লিখলে, আন্ডার, এখানে দেখো আন্ডার লিখে দিয়েছে, তো আন্ডার অ্যাসেম্বলি, ঠিক আছে, কনস্টিটিউশন, এখানে তোমাদের এসি পার্ট নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে, এটা যদি নাও পড়ো তোমরা, তোমাদের যদি কোনো গার্জেন থাকে গার্জেনকে দিয়েও এটা লেখাতে পারো, অসুবিধা না হয়, ঠিক আছে। এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি সেটা অ্যাটাচ করতে হবে, ঠিক আছে, এবং তোমাদেরকে এখানে কিন্তু সিগনেচার করতে হবে। আচ্ছা এখানে দেখো, ক্যান্ডিডেট মাস্ট সাইন হেয়ার ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইং অথরিটি, এখানে যাদেরকে দিয়ে সাইন করাবে তাদেরকে দিয়ে কিন্তু তাদের সামনেই তোমাদেরকে কিন্তু এখানে সাইন করাতে হবে, তোমাদের কী করতে হবে, ঠিক আছে, তোমরাই সাইন করবে এখানে, ওকে। এবং এখানে দেখো সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি, অর্থাৎ তুমি যাকে দিয়ে সাইন করাবে এখানে তার সিগনেচার থাকবে, এখানে তার নাম ব্লক লেটারে লেখা হবে, ঠিক আছে, যাকে দিয়ে সাইন করাবে, যিনি সাইন করবেন, যেমন বিডিও সাহেব, ঠিক আছে, হতে পারে এসডিও সাহেব, বা যিনি হচ্ছেন তোমাদের, জাস্ট এ মিনিট, প্রচুর ফোন কল আসে কাল থেকে, আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করছি কেউ প্লিজ ফোন করো না, ঠিক আছে, কারণ ফোনটা সুইচ অফ করে বেশিক্ষণ রাখতে পারছি না, আর তোমাদের জন্য ভিডিও বানাতেই হবে, তা নাহলে তোমরা এদিকে কমেন্ট করে যাচ্ছ, তো একটু প্লিজ কোঅপারেট লাগবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা এখানে তোমাদের ফুল নেম অফ সার্টিফাইং অথরিটি, এখানে ডেজিগনেশন লিখতে হবে, যে তিনি বিডিও না এসডিও না তোমাদের হচ্ছে গিয়ে ডিএম, সেগুলো লিখতে হবে, এখানে ওনারাই লিখে দেবেন, এখানে তোমাদের কিছু করতে হবে না, উইথ অফিসিয়াল শিট, ঠিক আছে, তারা কিন্তু সাইন করে দেবেন, এখানে সিল মেরে দেবেন, ঠিক আছে, অফিসিয়াল অ্যাড্রেস, অফিস ফোন নম্বর, মোবাইল নম্বর, এনারা সব এনারাই করে দেবেন, ঠিক আছে, তোমাদের কিছু করতে হবে না, জাস্ট এটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে, তোমাদের নামটা হয়তো লিখতে বলবে, বা হয়তো ওনারাই হয়তো লিখে দিলেন, ঠিক আছে, ওনাদের ডকুমেন্ট দিয়ে দেবেন, দিয়ে দেবে, ওরাই কিন্তু লিখে দেবে, তো এগুলো দিয়ে দিলে ওটা করে দেবে। আচ্ছা তারপরে দেখো প্রোফার্মা টু, রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কনস্টিটিউয়েন্সিলি ফর লাস্ট 10 ইয়ার্স, ঠিক আছে, এটা তাহলে কাদের জন্য, দেখো এখানে একটা জিনিস দেখো, হ্যাজ পাসড 12th examination in the year of dash, এখানে তোমাদের ক্লাস 12th তোমরা কত সালে পাশ করেছো সেই সম্পর্কে লিখতে হবে, এটা কাকে দিয়ে সাইন করাতে সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথমে A1 যেটা ছিল সেটা হচ্ছে রেসিডেন্টাল সার্টিফিকেট, বা বলতে পারো ডোমিসাইল সার্টিফিকেট, কিন্তু এই যে প্রথমা টু বলছি না, প্রথমা টু বা বলতে পারো যে প্রথমা A2, প্রথমা A2 হচ্ছে তোমাদের যে এডুকেশন যে সিস্টেম না, এডুকেশন সিস্টেমে তোমাদের কিন্তু এটা লাগছে, মানে তোমাদের যে স্কুল থেকে পাস আউট সেই স্কুলের যিনি হেড আছেন তাকে দিয়ে এটা সাইন করাতে হবে। দেখো লিখে দিয়েছে প্রোফার্মা A2 ইজ টু বি সার্টিফাইড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ তোমাদের যে প্রধান শিক্ষক ছিলেন বা প্রধান শিক্ষিকা ছিলেন তাদেরকে দিয়ে সাইন করাতে পারো, অথবা হোয়ার ফ্রম দ্য, ঠিক আছে, ক্যান্ডিডেট হ্যাজ পাসড অর অ্যাপিয়ারিং 12th লেভেল এক্সামিনেশন, এটা মেন হচ্ছে তোমাদের ক্লাস 12th যারা যেখান থেকে পাশ করেছে সেই স্কুলে বা সেই বিদ্যালয় থেকে তোমরা কিন্তু যিনি প্রধান শিক্ষক তাকে দিয়ে সাইন করাবেন, ঠিক আছে। এবার তোমাদের দেখিয়ে দিই যে কীভাবে তোমরা কী কী লিখবে, এখানে দেখো তোমাদের লেখার কিছু নেই, জাস্ট তোমরা জমা দিয়ে দেবে, ওরাই কিন্তু সব লিখে দেবে, ঠিক আছে। এখানে সার্টিফাইড দ্যাট তোমার নিজের নিজের নাম লেখা হবে, এখানে দেখো হ্যাজ পাসড, তুমি যে, আচ্ছা ডটার অফ, এখানে তোমাদের লিখতে হবে, তোমরা তোমাদের বাবার নাম লিখে দেবে বা ওরাই লিখে দেবে, হ্যাঁ। এখানে তোমাদের কত সালে পাস আউট সেটা লিখতে হবে, ধরো 2021-এ, 2012-তে, 2013-তে, যার যে 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 বছরে পাশ করেছো সেই বছরটা লিখতে হবে, ঠিক আছে। এবার লেখার পর ইট ইজ অলসো সার্টিফাইড দ্যাট স্টুডেন্ট ইজ রেসিডেন্টাল পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমাদের ভিলেজ নম্বর, ভিলেজ বা হাউস নম্বর, স্ট্রিট এবং পোস্ট অফিস লিখতে হবে, পুলিশ স্টেশন লিখবে, ডিস্ট্রিক্ট অফ, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছো, এবং তোমাদের অ্যাসেম্বলি, এখানে তোমার সব কিছু দেওয়ার পর এখানে তোমাদের আবার ফটো লাগাতে হবে, ঠিক আছে, এখানে তোমাদের সিগনেচার করতে হবে, এবং তোমাদেরকে এখানে কিন্তু এই যে যারা সাইনটা করে দেবেন না, যারা ফিল আপ করে দিচ্ছেন তাদের কিন্তু অথরিটিদের সিগনেচার, তাদের সিল, ঠিক আছে, তাদের ফুল নেম, ডেজিগনেশন সবগুলো ওরাই ফিল আপ করবে, এখানে তোমাদের কিছু করার দরকার নেই, ওকে। এবার আসি প্রোফার্মা টুডে, যেটা বলছে মেডিকেল ফিট সার্টিফিকেট, এই মেডিকেল ফিট সার্টিফিকেটও ভীষণ জরুরি, তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট ভালোভাবে চেক করবে, ভীষণ ভালোভাবে, ভীষণ ধৈর্য ধরে এগুলো ফিল আপ করতে হয়, হ্যাঁ। এখানে দেখো ফার্স্টে তোমাদেরকে এখানে একটা ছবি বসাতে হবে, ঠিক আছে, এবং এটা কাকে দিয়ে সাইন করাবে, দেখো এটা MBBS পাস আউট কোনো ডক্টরকে দিয়ে সাইন করাতে হয়, আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি, দেখো ক্যান্ডিডেট নেম, এখানে তোমাদের নিজের নিজের নাম বড় হাতে লিখতে হবে ব্লক লেটারে, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে, তারপরে ফাদার্স নেম, তারপরে ডেট অফ বার্থ, ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, তোমার যেটা অ্যাড্রেস হচ্ছে সেই অ্যাড্রেসটা লিখবে, যদি একই হয় তাহলে একই লিখে দেবে বা ডু লিখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো হিস্ট্রি অফ ইলনেস, অর্থাৎ তোমার যদি কোনো আগে থেকে কোনো অসুস্থতা ছিল, যেমন হচ্ছে তোমার কারোর হয়তো পারে যে মাথা ব্যথা, বা হয়তো খুব মানে কারো হয়তো কোনো রকম সমস্যা আছে, ঠিক আছে, যে কোনো রকম রোগ অসুখ আছে সেটা তোমার লিখতে পারো, তো এটা কিন্তু পুরোপুরি ওনারাই ফিল আপ করে দেবেন, যারা MBBS পাস আউট ডক্টর রয়েছেন তারাই কিন্তু ফিল আপ করে দেবেন, ঠিক আছে। ফিজিক্যাল এক্সামিনেশন, এটা হাইট, ঠিক আছে, ফিজিক্যাল বিল্ড কত কীরকম কী রয়েছে, হাইট কত কী রয়েছে সেগুলো ওনারাই ফিল আপ করে দেবেন, ঠিক আছে।
এখানে আসবে। তারপরে তোমাদের হচ্ছে কি ডিফর্মিটি, ঠিক আছে, পশ্চার অ্যান্ড গেট, ঠিক আছে, এগুলো সব ওনারা ফিল আপ করে দেবেন। টিথ এবং কান কীরকম রয়েছে, হিয়ারিং পাওয়ার কীরকম রয়েছে, এগুলো সব ওনারা ফিল আপ করে দেবেন। মেন্টাল অ্যালার্টনেস, ঠিক আছে, ব্লাড প্রেশার কীরকম রয়েছে, পালস অ্যান্ড রেসপিরেশন কীরকম রয়েছে, ঠিক আছে, এরা সব ফিল আপ করে দেবেন। তোমাদের আই টেস্ট হবে, সব কিছু হবে। আচ্ছা, এবার এগুলো করবে কোথা থেকে? দেখো, আমি বলি কি, তোমরা একবার মেডিকেল, কোনো মেডিকেল কলেজে যাবে, ঠিক আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ রয়েছে, বা কোনো হসপিটালে যেতে পারো যেখানে ভালো ফেসিলিটি রয়েছে, ওখানে তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখবে, একটা দিন তোমাদেরকে ডেকে নেবে, সেই দিন পুরো চেক আপ করে ওনারা কিন্তু এটা পুরো ফিল আপ করে দেবে, ঠিক আছে। তো এটা ভয়ের কোনো ব্যাপার না, যে কেউ ফিল আপ, মানে যে কেউ কিন্তু এটা করে দেবে, তোমাদের MBBS পাস আউট যে কোনো ডক্টরই খুব সুন্দরভাবে তোমাদেরকে ইয়ে করে গাইড করে কিন্তু তারাই করে দেবেন। এখানে লিখে দেবেন যে এগুলো সব কিছু দেখার পর তোমাকে কি ফিট করা হচ্ছে না আনফিট করা হচ্ছে, ওনারাই কিন্তু এটা ফিল আপ করে দেবেন। যদি আনফিট হয় তাহলে কেন আনফিট করা হচ্ছে সেটাও কিন্তু ওনারা করে দেবেন, ঠিক আছে। এখানে সিগনেচার করে দেবেন, ওনারা কিন্তু সাইন করে দেবেন, আর এখানে তোমাদেরকে নিজে নিজে সিগনেচার করতে হবে, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে পুরো প্রোফর্মা ফাইল। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, তোমরা কিন্তু প্রত্যেকেই এইগুলো ফিল আপ করে, ঠিক আছে, এগুলো কিন্তু এখন তোমাদের লাগবে না। কখন লাগবে? এগুলো লাগবে যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে না, কোন কলেজে যখন সুযোগ পাবে তখন তোমাদের কিন্তু এই ডকুমেন্টগুলো লাগবে। তো এখন থেকে রেডি করে প্রত্যেকে কিন্তু এগুলো সংগ্রহ করে রাখবে, যেমন যে কোনো মুহূর্তে তোমাদের যখন সুযোগ পেয়ে যাবে না, যে কোনো মুহূর্তে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বলা হবে, এবং তখন কিন্তু সময় পাবে না, আর তখন কিন্তু তুমি সুযোগ পেয়েও তোমার কিন্তু সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। অবশ্যই কিন্তু এগুলো এখনই ফিল আপ করে নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো। আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা যে WBPSC ফোর এসআই যদি কেউ ক্লাস করতে চাও, ঠিক আছে, যাদের পরীক্ষা খুব একটা ভালো হয়নি, বা যারা ভাবছে যে না আমার একটা গভর্নমেন্ট জব হলেই হবে, তো আমি বলবো যে তোমরা যদি চাও পড়াশোনা করতে, ঠিক আছে, এখানে কোনো গ্যারেন্টি দেওয়া হয় না যে তুমি গ্যারেন্টি চাকরি পাবে, বাট আমি এইটুকু বলতে পারি যে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এর জন্য আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে একটা মেসেজ করে দিও, 96, ঠিক আছে, 09122622, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। অলরেডি কিন্তু 10 থেকে 12 জন ভর্তি হয়ে গেছে, মাত্র কোর্স ফি হচ্ছে 400 টাকা। যদি কেউ ভর্তি হতে চাও ভর্তি হতে পারো, পার মান্থ কিন্তু 400 টাকা লাগছে না, 6 মাস বা যতদিন আমাদের পরীক্ষা হচ্ছে তারপর, ভ্যালিডিটি মাত্র 6 মাসই, তারপর তোমাদের কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, নমস্কার।